আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে জৈব সারটা তৈরি করবো এটা তৈরি করতে কোনো পয়সা খরচ হবে না সম্পূর্ণ বিনা খরচে এই জৈব সারটা তৈরি করবেন এটা তৈরি করার জন্য কি উপকরণ লাগবে সেটা বলব এবং এই জৈব সারের মধ্যে কী গুণাগুণ আছে যেটা আপনারা শুনে অথবা হয়তো অবাক হয়ে যাবেন এই বিনে আর তরল জৈব সারের মধ্যে কি গুণাগুণ আছে শুনলে অবাক হয়ে যাবেন এটা আপনার দেখলে বুঝবেন না জিনিসটা কি আমরা যে ভাত রান্না করার পরে যে ভাতের মাঠটা ফেলে দিই এই হলো সেই ভাতের মাঠ সাধারণত আমরা এই মাঠটা ফেলেই দিই কোনো কাজে লাগাসে না কাজে আসে না আমরা যদি এটাকে যদি জৈব সারে পরিণত করতে পারি জৈব তর সারের মধ্যে তাহলে এটা গাছের জন্য খুব ভালো উপকার আসবে এবং গাছের এখান থেকে কী খাবার পাবে সেটাই আমি আপনাদেরকে বলবো বন্ধুরা এই বাতের মাঠ একদম ফ্রেশ যেটা তরতাজা ভাত রান্না করার পরে যে বাতের মাঠ ওই বাতের মাঠটা নেবেন বাসি এবং পচা কোনো বাট মাঠ নেবেন না একদম ফ্রেশ ভাতের মাঠটা নেবেন বন্ধুরা এটা তৈরি করার জন্য আপনার যা লাগবে সেটা হলো আপনার যদি এক গ্লাস বাতের মাঠ নেন এই এক গ্লাস হাতে আরও তিন গ্লাস পানি অ্যাড করবেন দ্যাট মিন্স যদি এক লিটার বাতের মাড় নেন ওই মারের সাথে আরও তিন লিটার পানি যোগ করবেন দেখুন আমি এই এক গ্লাস গ্লাস পানি নিয়েছি এই পানির মধ্যে আমি এখন এটা অ্যাড করে দিলাম বন্ধুরা আমরা এখন জানব এই ভাতের মারের মধ্যে কি কি গুণাগুণ আছে বা এটা ব্যবহার করলে গাছের কী কী উপকারে আসবে সেটা আমরা জানবো বাতের মাঠের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফেট পটাশিয়াম জিঙ্ক এবং আরও অন্যান্য অনেকগুলো উপাদান আছে যেগুলা এই বাতের মাঠ থেকে পাওয়া যায় অন্যান্য তরল জৈব সার থেকে এই তরল জৈব মধ্যে গুণাগুণ বেশি বন্ধুরা ভাতের মাঠ নির্বাচন করার সময় যদি সেটা মোটা চাউলের বাতের মাঠ হয় সবচেয়ে ভালো হলো মোটা চাউলের বাতের যে আমরা মাঠ পাই ওই ওই মাঠটা আর এই সার এই তরল সার ব্যবহার করবেন সপ্তাহে একবার এর থেকে সপ্তাহে একদিনে বেশি এটা ব্যবহার করবেন না চেষ্টা করবেন সপ্তাহে একদিন ব্যবহার করার জন্য আমরা এখন ওগুলো গাছে ব্যবহার করব বন্ধুরা এই বাতের মাঠটা পরিমাণে কম বেশি হলে কোনো সমস্যা হবে না ড্রামের টবের চারপাশে গাছে গোড়ায় দিয়ে দেবেন একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না কারণ এটা রাসায়নিক সার না যে ক্ষতি হয়ে যাবে এই যে সেটা থাই সপ্তা গাছ বিশেষ করে আপনাদের ছাদে যদি কোনো ফুল গাছ থাকে ফুল গাছে এটা ব্যবহার করবেন এটা মধ্যে ফুল গাছের জন্য এটা খুব ভালো গাছ দিবে তারপরে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছে দিতে পারেন এই ধরনের ছোটো ছোটো অনেক গাছ থাকে আপনাদের আমাদের ছাদে এগুলোর মধ্যে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকের পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ধন্যবাদ সবাইকে